2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেকই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলানগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেকই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সময়ের সাথে সাথে সেসব সিন্ডিকেটের সদস্যদের মুখোশও উন্মোচন করব আমরা। তবে আজ শুধু এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে জানার পালা। সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুইজনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান বনোজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেঁসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। এছাড়াও 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলানগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার সবই হয়েছে সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরেবাংলানগর এলাকার বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। এসব কালো অর্থের বেশিরভাগের অংশই সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাটের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অর্থের ক্ষুদ্রাংশ দিয়ে 100 কোটি টাকা মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ আশুলিয়া, গাজীপুরের মতো বিভিন্ন জায়গায়। মাহদি হাসান, কালেকণ্ঠ।